নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে নিয়ে এলাম তোমাদের WBP KP ও WBP SI পরীক্ষার জন্য ব্রহ্মাস্ত্র সাজেশন, যেখানে একটি সাজেশন পড়লেই তোমরা 90% হুবহু কমন পেয়ে যাবে। কারণ অলরেডি KP SI আমরা 95% কমন দিয়েছি এই সাজেশন থেকেই, এবং সেটা প্রমাণসহ ও ফুড SI-তেও 90% থেকে 95% হুবহু কমন দিয়েছি। মোট কথা, যারা পড়ার সেরকম সময় পাও না, তারাও যেন অল্প সময়ে পাশ করতে পারো, তার জন্যই আমাদের এই প্রয়াস এবং আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন তৈরি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, অল্প সময়ে পুলিশ পরীক্ষায় পাশ করার জন্য এর থেকে ভালো সাজেশন তোমরা সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবে না। কেন বলছি কথাটা? এটা আমাদের মুখের কথা নয়, 50 থেকে 100টা স্ক্রিনশট রয়েছে যা তোমাদের এই ভিডিওতে, এবং আমাদের টেলিগ্রামে শেয়ার করে দিব, যেখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্বল্প সময়ে আমাদের কমন রেকর্ড। এবার আমরা চলে আসি সরাসরি সিলেবাসে, কি কি রয়েছে আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনে। এই যে দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের SI পরীক্ষাতে মাত্র 12 দিনের প্রিপারেশন নিয়ে এত ভালো পরীক্ষা দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের যে নোটস রয়েছে, আমাদের যে ব্রহ্মাস্ত্র সাজেশন রয়েছে, একদম কোয়ালিটি বেস্ট। কিন্তু ফুড SI-তেও কিন্তু 95% কমন, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। এই যে দেখতে পাচ্ছ KP SI-তে কিন্তু ঝাঁকে ঝাঁকে আমাদের নোট থেকে হুবহু কমন এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এই ভাইটি কিন্তু কলকাতা পুলিশের SI পরীক্ষা দিয়েছিল এবং সে কি ফিডব্যাক দিয়েছে দেখো। দাদা, আপনার থেকে নিয়ে ব্রহ্মাস্ত্র PDF থেকে অনেক GK কমন পেয়েছি। কালকের KP SI-তে আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট PDF ফর GK, ইম্পর্টেন্ট ওয়ান লাইন করা দেওয়া আছে, খুব খুব ভালো হয়েছে দাদা। এরকম হাজার হাজার ফিডব্যাক রয়েছে আমাদের, যেটা পড়া সম্ভব নয়, তো তোমরা ভিডিওটিতে দেখো, এখানে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সিলেবাসের কতগুলি টপিক রয়েছে, টোটাল 80+ টপিক রয়েছে। প্রতিটি টপিক কিন্তু অধ্যায়ভিত্তিক একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই PDFটা আমরা তৈরি করেছি। দীর্ঘদিনের মেহনতের ফলে কিন্তু আমরা এই PDFটি তৈরি করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, GK অঙ্ক প্লাস রিজনিং, এই যে টপিকগুলো রয়েছে, এই যে তোমরা টপিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা দীর্ঘ 20 বছরের পুলিশের এক্সামের যত রকমের কোশ্চেন থাকে সব কোশ্চেন, তাছাড়া নানান ধরনের GK বই, রিজনিং সব বই কিন্তু আমরা পড়ে নিজেরা, আমরা অভিজ্ঞ টিচাররা যারা রয়েছে এখানে তাদের মাধ্যমে ভালো করে যাচাই করে কিন্তু এই PDFটি আমরা তৈরি করেছি। দেখতে পাচ্ছ যেগুলিতে স্টারের পরিমাণ বেশি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। তারপর দেখো এখানে কিন্তু ওয়ান লাইনার করে কিন্তু প্রত্যেকটি টপিক তোমাদের দেখো দেওয়া রয়েছে, তোমাদের যেন পড়তে সুবিধা হয় সেই অর্থে সেভাবেই কিন্তু আমরা এটি তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকনৃত্যের নাম প্লাস বিভিন্ন নদীর তীরবর্তী শহরগুলির নাম, এখান থেকে কিন্তু বারবার তোমাদের কোশ্চেন হয়ে থাকে। তারপর দেখো পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টপিক, দেখো তোমাদের কিন্তু আলাদা করে এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই, এই PDFটি পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অপ্রয়োজনীয় কোনো কিছু কিন্তু নেই, সবই তোমাদের কাজের জন্য, তোমরা এখান থেকে পড়লেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা পুরো সাজেস্টিভ আকারে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সুতরাং তোমরা যারা অল্প পড়ে পাশ করতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। এইভাবে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটি টপিক কিন্তু রয়েছে, একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে PDFটি। তোমরা একবার নিয়ে পড়া শুরু করো, তারপর দেখবে তোমাদের পড়ার প্রতি একটা আলাদা একটা কি এসেছে, এনার্জি চলে এসেছে। অনেকেই কিন্তু আমাদের এই ফিডব্যাকটি দিয়েছে যে তারা ফার্স্ট টাইম নেওয়ার পর কিভাবে তাদের পড়ার প্রতি একটা আগ্রহ বেড়েছে। কারণ যেহেতু এখানে কোনো প্যাঁচানোর সিস্টেম নেই, একদম সুন্দরভাবে সহজ সরলভাবে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 100+ টপিক রয়েছে, তার মধ্যে দেখো এই যে 36 নম্বর টপিক রয়েছে, কি রয়েছে, মোগল সাম্রাজ্য। তো মোগল সাম্রাজ্য থেকে অতি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু এখানে বাছাই করে তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ জাহাঙ্গীর, তারপরে কি রয়েছে ঔরঙ্গজেব, তাদের সময়কালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বা তাদের কি নামে আখ্যায়িত করা হতো। এই যে দেখো রঙ্গিলা বাদশাহ, এই প্রশ্নটা কিন্তু অনেক দিন পরীক্ষায় এসেছে। তারপর দেখো এই যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের প্রকল্প থেকে একটা কোশ্চেন হয়েই থাকে। এই যে দেখো বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির নাম, তারপর বিভিন্ন স্মৃতিসৌধ তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো এখন আমরা তোমাদের সামনে কি নিয়ে আসলাম, এই যে দেখো ম্যাথ।
তো যারা ম্যাথে একদম কাঁচা, কিছুই বুঝতে পারো না, তাদের জন্য খুবই বেসিক থেকে এখানে বোঝানো হয়েছে। দেখতেই পাচ্ছ মৌলিক সংখ্যা থেকে শুরু করে যৌগিক সংখ্যা কাকে বলে, একদম বেসিক থেকে, যারা অঙ্ক নাম শুনলেই ভয় পাও, তাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি যেন এই পিডিএফটা একবার পড়লেই যেন তারা খুব সহজে বুঝতে পারে এবং অঙ্কেতেও ভালো স্কোর করতে পারে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সময় ও কার্য থেকে, তো সময় কার্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন এসেই থাকে একদম অতি সহজভাবে, ছবি অঙ্কনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে বোঝানো হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটি অঙ্কর ক্ষেত্রে কিন্তু ছবি অঙ্কন করে তোমাদের বোঝানো হচ্ছে, জানো তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো। এই যে দেখতে পাচ্ছ নল চৌবাচ্চা, অর্থাৎ প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের সামনে অতি সহজ সরলভাবে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা লিখে দিয়েছি কেন কিভাবে হয়েছে। সুতরাং ভাই, তুমিও যদি পুলিশ পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষায় 90-95% কমন পেতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে পুলিশ পরীক্ষার প্রিপারেশন নিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।